नमस्कार बंधुरा, पारमितास कुकिंग चैनले आपनादेर सकलके जानाई आरो एकबार स्वागतम। आजके आमी कोनो रकम रान्नार रेसिपी देखाच्छी ना, आजके आमी देखाते चलेछी एई गरमेर एकटा दुर्दान्त फलेर रस। एतक्षण निश्चयई देखे बुझतेई पेरे गेछेन जे कीसेर जूस बानाते चलेछी। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি ওয়াটারমেলন বা তরমুজের জুস। ফার্স্টে তরমুজটিকে আমি কেটে নিচ্ছি। তরমুজটিকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইভাবে গোটা তরমুজটাকে আমি ডুমো ডুমোভাবে কেটে নিয়ে একটা মিক্সিং বোলেতে দিয়ে দিচ্ছি। এরপর এটা খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এরপর একটা মগ বা জাগ নিয়ে তার মধ্যে সেই ওই পেস্টটা গোটাটায় ছেঁকে দিতে হবে। দেখুন, ওই গোটা একটা তরমুজেতে আমার খুব অল্পই জুসটা বেরিয়েছে। এরপর তার মধ্যে দুটো লেবুর টুকরো আর বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 3 টেবিল চামচ চিনি আর বিট নুন দিয়ে ঘাঁটিয়ে নিলেই রেডি আমার ওয়াটারমেলন বা তরমুজের জুস। এরপর আপনারা ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন ওয়াটারমেলন জুস। এর মধ্যে কিছু কেটে রাখা তরমুজ দিয়ে দিচ্ছি আর একটা লেবুর স্লাইস দিয়ে সার্ভ করছি তরমুজের জুস বা ওয়াটারমেলন জুস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।